নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন WB এডুকেশন ইউটিউব চ্যানেল। আপার প্রাইমারির ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ প্রক্রিয়া চলাকালীন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ইন্টারভিউতে যে সমস্ত ক্যান্ডিডেট ডাক পেয়েছেন তাদের নম্বরের সমেত নামের তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকাটি 10 জুলাই প্রকাশ করতে হবে, এমনটাই কিন্তু হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছিল। তো 10 জুলাই পার হয়ে গিয়েছে, আজ 13 জুলাই, তাও কিন্তু সেই লিস্ট প্রকাশিত হয়নি। এই লিস্ট কি আদৌ প্রকাশিত হবে? এই লিস্ট কি তৈরি হচ্ছে নাকি এই লিস্ট প্রকাশিত হবে না, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন এবং উপকৃত হবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এবার দেখে নিই উচ্চ প্রাথমিক নিয়ে কি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে আদালত। আদালত থেকে বলা হয়েছিল 10 জুলাইয়ের মধ্যে লিস্ট প্রকাশ করতে হবে। সেই লিস্ট কি আদৌ প্রকাশ হবে দেখে নেব বিস্তারিতভাবে। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে আদালতে। সেই সব মামলার রায়ের ওপর ঝুলে আছে রাজ্যে শিক্ষক নিয়োগের ভবিষ্যৎ। গতকাল 12 জুলাই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে মামলায় নতুন মোড় নিল আদালতের রায়ে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। ইন্টারভিউয়ের ডাক পাওয়া প্রার্থীদের তালিকা প্রকাশ করছে না কমিশন, তালিকা কিন্তু প্রকাশ করা হবে না। যদিও কদিন আগে ইন্টারভিউতে ডাক পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, তার পরিপ্রেক্ষিতে শুক্রবার SSC জানায় ইন্টারভিউয়ের আগে প্রার্থীদের নামের তালিকার নম্বর দিয়ে প্রকাশ করলে পরীক্ষক পক্ষপাত দুষ্ট হয়ে যাবেন। সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাই ইন্টারভিউয়ের তালিকা কিন্তু প্রকাশ করা হবে না। স্কুল সার্ভিস কমিশনের এই যুক্তি শোনার পর তাদের সিদ্ধান্তই মোটামুটি মেনে নেয় আদালত। শিক্ষক নিয়োগে অগ্রাধিকার পাবেন প্রশিক্ষণ প্রাপ্তরাই, এটাই নিয়ম। যদিও রাজ্য জুড়ে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে যে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হয় তাতে প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার না দিয়ে অনেক প্রশিক্ষণহীনদের ডাকা হয়েছে, এমনকি সেই সব প্রশিক্ষণহীনদের নামের তালিকাও আদালতে জমা দেয় মামলাকারী পরীক্ষার্থীরা। সেই অভিযোগ খতিয়ে দেখতেই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই এদিন তালিকা প্রকাশ না করা নিয়ে যুক্তি দেখায় কমিশন। অবশ্য সেই যুক্তিকে মান্যতা দেয় আদালত। এর পাশাপাশি প্রশিক্ষণ প্রাপ্তদের সার্টিফিকেট ভেরিফিকেশন করে দেখার নির্দেশ দেয় আদালত। হাইকোর্ট থেকে স্পষ্টই বলে দেওয়া হয়েছে যে যে নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই নামের তালিকা আর কিন্তু প্রকাশ করা হবে না। প্রশিক্ষণ প্রাপ্তদের সার্টিফিকেট ভেরিফিকেশন করানোর কথাও কিন্তু বলেছে কলকাতা হাইকোর্ট। প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট ভেরিফিকেশন কবে হবে জানার সাথে সাথেই আপনাদের ইনফরমেশন আমি দিয়ে দেব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।